এবার কর্মী ছাঁটাইয়ের খাড়া ঝুলল ভারতীয় রেলওয়েজে তিন লক্ষ বয়স্ক কর্মীকে ছেটে ফেলার পরিকল্পনা রেল মন্ত্রকের শুধু রেলই নয় কর্মী কমানোর বার্তা গিয়েছে অন্যান্য মন্ত্রকের কাছেও এমনটাই খবর সূত্রের পঞ্চান্ন বছরের বেশি বয়স কিংবা চাকরিতে রয়েছেন তিরিশ বছর এমন প্রত্যেকের নামের তালিকা তৈরির নির্দেশ জারি হয়েছে রেলওয়ে বোর্ডের তরফে ক্ষতি দেখা হবে যোগ্যতা যাচাই করা হবে কাজের গুণমান কর্মী দক্ষতা আর পছন্দসই না হলেই পারে ছাটের বিষয় লোকসভা আগে প্রথম ধাপে এক লক্ষ কুড়ি হাজার এবং পরের বছরগুলিতে আরো কয়েক লক্ষ সব মিলিয়ে পাঁচ বছরে পাঁচ লক্ষ কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল রেল ভোট বৈতরণী পার হওয়ার পর সেই প্রতিশ্রুতি বিষবাও জলে উল্টো আর্থিক সংকট দেখে তিন লক্ষ কর্মী ছাঁটাইয়ের অভিযানে নামতে চাইছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে সূত্রের খবর আগামী নয় আগস্টের মধ্যে নামের তালিকা জমা দিতে কেন্দ্রীয় রেলওয়ে বোর্ডের তরফে রেলওয়েজের সমস্ত জোনাল অফিসগুলিকে জমা দিতে বলা হয়েছে প্রাথমিকভাবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য ওই তালিকায় তৈরির সিদ্ধান্ত নিলেও সূত্রের দাবি এ ও বি গ্রুপের আধিকারিকদেরও এমন তালিকায় আনা হবে Pure report, channel the drought.